ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ 15 জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন। প্রতিনিধিদের সহায়তায় জানাচ্ছেন সমর ইসলাম। বিকেলে ঢাকা থেকে জামালপুর যাচ্ছিল রাজীব পরিবহনের একটি বাস। ময়মনসিংহের মুক্তাগাছার মানকুলে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় একই পরিবারের তিনজন ও চালক সহ 7 জন। নিহতদের সকলেই অটোরিকশার যাত্রী, তাদের বাড়ি মুক্তাগাছায়। ঢাকা যাইতেছিল চাকরি করার জন্য, সেই দেশ ছুটিতে বাড়িতে আসছিল। চালকদের বেপরোয়া গতিতে চালানোর কারণেই মূলত অ্যাক্সিডেন্ট হয়েছে। বাস চালক কামাল হোসেনকে আটক করেছে পুলিশ। আমরা সংবাদ পেয়ে সাথে সাথে যাই এবং আমরা ড্রাইভারকে আটক করি। বাসটা ছিল বেপরোয়া। চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারে যাত্রীবাহী বাস একসঙ্গে মোটরসাইকেল, শ্যালো ইঞ্জিন চালিত পরিবহন ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত ও 6 জন আহত হয়। আহতদের হাসপাতালে নিলে আরো 3 জন মারা যান। মোটরসাইকেলে মারার পর তারপরে এসে এখানে একটা গাড়ি ছিল, গাড়ি ছিল আলম সাথে, ওই গাড়িতে মারি। তখন প্যাসেঞ্জাররা ওনাকে থামানোর জন্য চেষ্টা করছে, তারপর থামছে, তারপর মারধর করার পরে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে 2 জন নিহত ও 2 জন আহত হয়েছে। সমর ইসলাম, 21 টেলিভিশন।